হ্যালো ভিউয়ার্স, সবাইকে অল বাংলা ট্রিক্সের পক্ষ থেকে শুভেচ্ছা। ভিউয়ার্স, এখন আমি আপনাদের সাথে একটি চমৎকার ট্রিক শেয়ার করব, সেটা হচ্ছে অ্যান্ড্রয়েড সিকিউরিটি সংক্রান্ত। তো আমি আগে আপনাদের দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনি যে কোনো অ্যাপকে লক করে রাখবেন এবং কোনো ধরনের পাসওয়ার্ড প্যাটার্ন ছাড়াই। আর এটা খোলার জন্য আপনি ভলিউম কী ব্যবহার করে খুলতে পারবেন আমি দেখিয়ে দিচ্ছি। সাপোজ আমি যদি দেখুন ইমোতে যাই, দেখুন ইমোটা অপেন হওয়ার পর এটা কাজ করছে না। এটাতে আমি ক্লিক করছি, এখানে ক্লিক করছি, দেখুন কোথাও কাজ করছে না, এটা উপরে নিচে কোনো দিকে যাচ্ছে না। আমি এখানে যদি যাই, এখানে যাই, দেখুন এই কোনোটাতেই কাজ করছে না ইমো। তাছাড়া আপনি যে কোনো অ্যাপে করতে পারবেন, যে হোয়াটসঅ্যাপ দেখুন ওপেন হয়েছে, এখন আমি মেসেজ যে এখানে ক্লিক করছি কাজ করছে না, স্ট্যাটাস দেখুন কোথাও কাজ করছে না। তো ভিউয়ার্স, এভাবে আপনি কীভাবে সেট করবেন। আর এটা খোলার জন্য আপনাকে জাস্ট কী করতে হবে, আপনার যে ভলিউম বাটন আছে সেটাতে উপরে একবার নিচে একবার প্রেস করলেই দেখুন এটা খুলে গেছে, এখন সবগুলোতেই কাজ করবে। দেখুন এভাবে যতগুলো অ্যাপ আমি লক করেছি সবগুলো একইভাবে খুলতে হবে। আপনি যদি আপনার ডায়ালারে যান, দেখুন আমি এগুলো প্রেস করলেও দেখুন দুয়ে চাপছি, কোনো নাম্বারেই কিন্তু কাজ করছে না। এভাবে সে কাউকে কলও দিতে পারবে না। দেখুন আমি ফেসবুকটা যদি ওপেন করি, এই যে দেখুন ক্লিক করছি নোটিফিকেশনে, এই যে ফ্রেন্ডে, কোথাও কিছু কাজ করছে না। এই যে দেখুন আমি যে এই ছবিটায় টাচ করছি, কাজ করছে না, নিচের দিকে ড্র্যাগ করছি সেখানেও কাজ করছে না। কিন্তু এটাকে যদি আমি কাজ করাতে চাই, ভলিউম বাটন উপরেরটায় ক্লিক করব, আবার ভলিউম বাটন নিচেরটায় ক্লিক করব, দেখুন এখন এটা খুলে গেছে, এখন এটা কাজ করবে। দেখুন এই যে উপরে নিচে সব দিকে এখন যাচ্ছে। তো এটা কিভাবে আপনি আপনার মোবাইলে সেট করবেন সেটা এখন আমি আপনাদের দেখিয়ে দেব। আপনি প্লে স্টোরে গিয়ে লিখবেন কে নোট, কে নোট লিখে সার্চ দিলেই হবে, অথবা আপনি শুধুমাত্র যে অপস এটা লিখলেও চলে আসবে, অপস অ্যাপ লক। এই অ্যাপটি আপনাকে প্লে স্টোর থেকে ইনস্টল করে নিতে হবে। অ্যাপটি ওপেন করার পর এরকম আসবে, আপনাকে কিছু করতে হবে না, ইনস্ট্রাকশন দেওয়া আছে, আপনি চাইলে পড়ে নিতে পারেন, যেহেতু আমি দেখিয়ে দেবো আপনার কিছু পড়ার দরকার নেই। তারপরে সেট আপ পাসওয়ার্ড এখানে ক্লিক করবেন, তারপরে দেখুন 2 3 4 5 অপশন আছে যে আপনি ভলিউম বাটনে কতবার ক্লিক করে খুলতে চান। তো সেটা আপনি বেশি প্রেস করার দরকার নেই, আপনি চাইলে 2-3 বা বেশি হলে নিতে পারেন। আমি 3 নিচ্ছি, 3 বার প্রেস করব। এখন ভলিউম বাটন আপনি উপরে নিচে যে কোনোভাবে সেট করতে পারেন, আমি উপরে একবার এবং নিচে একবার, আবার উপরে একবার এভাবে সেট করছি। এটা আবার দিতে হবে, উপরে একবার, নিচে একবার, আবার উপরে একবার, আপনি আপনার পছন্দ মতো যে কোনোভাবে সেট করতে পারবেন। তারপরে এখানে একটা সিকিউরিটি কোশ্চেন সিলেক্ট করে, উপরেরটা সিলেক্ট করে আপনি এখানে 1 থেকে 4 পর্যন্ত দিয়ে দেবেন, 4, দেন ডান, তারপরে সেট আপে ক্লিক করবেন। দেখুন এটা হয়ে গেছে। এখন এটা ওপেন করার জন্য আপনি যেভাবে লকটা সেট করেছেন সেখানে সেভাবে ভলিউম বাটনে প্রেস করতে হবে। তো উপরেরটা একবার, নিচেরটা, আবার উপরেরটা, দেখুন এখন এটা খুলে গেছে। এখন আপনি এই যে অ্যাপ লক ইজ অফ আছে এখানে ক্লিক করে এটা অন করে দিন। তারপরে যেই অ্যাপটাকে আপনি লক করতে চান সেই অ্যাপটাতে এভাবে লক বাটনে প্রেস করে এই যে ট্রান্সপারেন্ট যে অপশনটা আছে এখানে সিলেক্ট করে দিবেন, তাহলে আপনার কাজ শেষ। এভাবে যেই অ্যাপটা আপনি করতে চান, আমি যদি এখন ফেসবুক করতে চাই, ফেসবুক, তারপরে এই যে ট্রান্সপারেন্ট, বাস ছিল এখনকার মতো ট্রিক। আশা করি ট্রিকটা আপনাদের ভালো লাগবে। এরকম আরও প্রয়োজনীয় ট্রিক পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।